সব প্রথমে আজি শিক্ষক দিবস মই আমার সকল শিক্ষাগুরুলৈ অভিনন্দন জ্ঞাপন করছো। আমার আজির দিন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন ডাঙরিয়ার নামত জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করে আহিছে। গতি আমার শিক্ষক সকলে শিক্ষাগুরু সকলে যিমান পরিশ্রম করে আজি সমাজখন আগুয়াই নিয়াত মানব সম্পদ গড়াত কাম করে আছে, পরিশ্রম করে আছে, মই তেখেত সকলক ধন্যবাদ জ্ঞাপন করছো। অহাকালি আমার কোকরাঝারত অসমৰ কেবিনেট মিটিং হব। এই কেবিনেট মিটিংখন যে কোকরাঝারত হব এইটোৱে এটা ডাঙৰ মেসেজ। দীর্ঘদিন ধরে বদলেন অঞ্চল কোকরাঝার অঞ্চল হিংসা জর্জরিত একটা অঞ্চল হিসাবে স্বীকৃতি পাইছিলে, আর সেইখানে সময়ত আমার অসমৰ বা ভারতের কোনো তেনেকুৱা মন্ত্রী কোনো বিষয়া আমার এই অঞ্চললৈ অহা নাছিলে। অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আগৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কেতিয়া কোকরাঝারত নিশা কটাইছিল আমি নাজানো। বর্তমান সময়ত আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যাবি দুবারকৈ তেখেতে মুখ্যমন্ত্রী হওয়ার পিছত আমার তার দুবারকৈ কোকরাঝারত নিশা কটাইছে, এবার কোকরাঝার টাউনত, এবার মরনৈ বাগানত, আর অহাকালি আজি তেখেতে আহিব, আজি আর অহাকালি কোকরাঝারত থাকিব। এটা আমার কারণে বহুত ডাঙর একটা মেসেজ। অসমৰ প্রত্যেকজন মন্ত্রী কেবিনেট মন্ত্রী ইয়াত আহিব। বডলেনখনৰ যেটো ৰেৰূপ, যেটো প্রতিচ্ছবি, ইয়াৰ উন্নয়ন, ইয়াৰ বিভিন্ন পরিবেশবিলাক তেখেত সকলে অনুভব করিব। আর আমি ইমান বছৰৰ পৰা এটা শান্তি স্থাপন করার কারণে যেটো প্রয়াস কৰি আছিলোঁ, যেটো নেকি আমাৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াৰ নেতৃত্বত আজি সম্ভব হৈছে, এইটো অনাগত দিনত সেইটো কেনেকৈ স্থায়ীভাৱে আমি বড়োলেণ্ড অঞ্চলত শান্তি আমি স্থাপন কৰিব পাৰোঁ, আৰু ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠী সমিল মিলে কেনেকৈ থাকিব পাৰোঁ, সর্বা উন্নয়নটো কেনেকৈ এই অঞ্চলত দ্রুতগতিত আমি লৈ যাব পাৰোঁ, এইবিলাক বহুতখিনি কথা ইয়াত আছে। মই আশা কৰিছোঁ কোকরাঝারত যেহেতু কেবিনেট হ'ব, নিশ্চয় আমাৰ অঞ্চলৰ কিবা নহয় কিবা ইস্যুবিলাক আলোচনা হ'ব। আৰু মই ধন্যবাদ জনাইছোঁ যে এই কেবিনেটটো আমাৰ কোকরাঝারত লওয়ার কারণে, এবাৰৰ কারণে মই সেইটো ধন্যবাদ জনাইছোঁ। গুণোৎসৱ আছে, রেজাল্ট দিছে, আৰু বিটিআৰৰ যিসমূহ জিলা আছে প্রায় সব নাই, এইটো নিশ্চয় থাকিব, এইটো ডাঙৰ কথা নহয়। যোৱা দুটা তিনিটা দশক ধৰি এই অঞ্চলৰ কি অৱস্থা হৈছে আপোনালোকে দেখিবলৈ পাইছে, আপোনালোকে বহুত নিউজ কৰিছে, আৰু এডুকেশ্যনটো এই অঞ্চলত বহুত নেগলেক্টেড হৈ আছিলে। তো এই কাৰণে আমি চৰকাৰ গঠন কৰাৰ পিছত মেক্সিমাম এডুকেশ্যন